করেন? মোহাম্মদ সুলতান আহমেদ, পিতা মোহাম্মদ কুদ্দুস আলী, থান পশ্চিম পাকুটিয়া, জেলা টাঙ্গাইল, থানা ঘাটাল, জেলা টাঙ্গাইল। আমি যখন বললাম ধরছ আমাদের সাথে গিয়ে আসা পথে বইনের বাসায় যখন যাই, তখন আমাকে খোলাপানে ঘোরার ওই যে এসি বাগের সামনে তখন আমাকে টাকা পয়সা খোলাপানে এটা চায়। তো বোনকে আমি দেখতে যাই মাঝে মাঝে, তখন আমাকে সন্ত্রাস্ত কথা কথা বলে। এসি ওয়াকে ঘোরার সামনে থেকে দুই তিন দিন আমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে চার পাঁচজন খোলাপানে, নিতে পারে না বলে আমি তার ই করছি বলছি, তাও তারা কিছু বলে নাই। প্রশাসনে আকর্ষণ করছি আমি, যাতে আমাকে এই ধরনের নিরাপত্তার জন্য আমি এটা বলছি। আমার বাড়ি হইল পাকুটিয়া, এখন পাকুটিয়া। আমার নাম মোহাম্মদ সুলতান আহমেদ, পিতা মোহাম্মদ কুদ্দুস আলী, থানা ঘাটাল, জেলা টাঙ্গাইল। আমি যখন বললা হইতে আসি বাসাতে ফিরতে যাই, মানে আমাকে এসি বাড়ির সামনে আমাকে বৃদ্ধ করে টাকা পয়সা দেয় এবং বিভিন্ন অত্যাচার করে। আমি সারাদিন ভরে গাড়ি চালিয়ে আসার পথে আমাকে অনেক সন্তোষজনক কথা কথা বলে। এইভাবে আমরা যা কিনে দিলাম এই সমস্ত কথা আমি চিনি না। আমি বিভিন্ন লোকজনের কাছে বলছি, তারা কোনো ই না নেই, আপনার কোথায় ই না নেই পারফেক্ট ম্যানে। এই জন্য আপনার কাছে আমি অনুরোধ করি যাতে আমার এই কোনোকে ইডি না করে। করেন মোহাম্মদ সুলতান আহমেদ, পিতা মোহাম্মদ কুদ্দুস আলী, থান পশ্চিম পাকুটিয়া, জেলা টাঙ্গাইল, থানা ঘাটাল, জেলা টাঙ্গাইল। আমি যখন বললাম ধরছ আমাদের সাথে গিয়ে আসা পথে বইনের বাসায় যখন যাই, তখন আমাকে খোলাপানে ঘোরার ওই যে এসি বাগের সামনে তখন আমাকে টাকা পয়সা খোলাপানে এটা চায়। তো বোনকে আমি দেখতে যাই মাঝে মাঝে, তখন আমাকে সন্ত্রাস্ত কথা কথা বলে। এসি ওয়াকে ঘোরার সামনে থেকে দুই তিন দিন আমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে চার পাঁচজন খোলাপানে, নিতে পারে না বলে আমি তার কাছে ই করছি বলছি, তাও তারা কিছু বলে নাই। প্রশাসনে আকর্ষণ করছি আমি, যাতে আমাকে এই ধরনের নিরাপত্তার জন্য আমি এটা বলছি।